আসসালামু আলাইকুম ভাইরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি কাজ, ক্ষমতা ও শক্তি এই অধ্যায়টির যে ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল বিগত বছরগুলোতে সেগুলো সলভ করার চেষ্টা করব। তো খুবই ইজি একটা অধ্যায়, তো চলো আমরা দেখি। তো শুরুতে একটা প্রশ্ন দেখি, দেখো এখানে বলছে 1 নম্বর প্রশ্নে যে 50-25 নিউটন বল দ্বারা কোনো স্প্রিংকে টেনে 10 সেন্টিমিটার বৃদ্ধি করা হলে এর স্প্রিং ধ্রুবক কত, ঠিক আছে? তো এই যে দেখো, আমাদের এই যে এইটা হচ্ছে স্প্রিং বল দেওয়া আছে, এটা হচ্ছে তোমার সরণ দেওয়া আছে স্প্রিংয়ের, আর হচ্ছে আমাদের চাইছে হচ্ছে স্প্রিং ধ্রুবক। তো আমরা যে সূত্রটা জানি, স্প্রিং বলের সূত্র, যে Fs ইকুয়াল টু মাইনাস kx, ঠিক আছে? তো এখানে কেটা হচ্ছে তোমার যেদিকে তুমি বল প্রয়োগ করে স্প্রিংটাকে টানবা তার বিপরীত দিকে সরণ, সেটা বোঝায়। তো কেটা দিক বোঝাচ্ছে, তো আমার এখানে কেটা দরকার নাই। আমার হচ্ছে স্প্রিং ধ্রুবকটা কি, এখানে 25 নিউটন হচ্ছে এই স্প্রিং বল, এফ দিয়ে দিয়েছে, তোমার এই এক্সটাও দিয়ে দিয়েছে, ঠিক আছে, এবং কেটা লাগবে, ঠিক না? তাহলে আমি যদি কেটা এখানে রাখি, এফ এস বাই এক্স আমি লিখতে পারি কে ইকুয়াল টু এফ এস বাই এক্স। এফ এস এর মান কত? 25, তাই না? 25। আর এক্স এর মান কত? এক্স এর মান এখানে যেহেতু তোমার যে বল, বলের একক হচ্ছে নিউটন, 25 নিউটন, আর হচ্ছে এখানে আমার মিটার এককে দিতে হবে, সেন্টিমিটার গেলে মিটার করতে গেলে আমার কি করতে হয়, 10^-2 দিয়ে গুণ দিতে হয়। তো আমার এটাকে করলে হচ্ছে 2.5 ভাগ হচ্ছে 10^-2 করলে পাই হচ্ছে, এটা ছিল হচ্ছে মিটার করছি 250 নিউটন পার মিটার। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই যে আমার এই যে স্প্রিং ধ্রুবকটা আসলে হচ্ছে 250 নিউটন পার মিটার, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা 12-13 সেশনে এসেছিল। তারপরে চলো আমরা আর একটা এমসিকিউ দেখি, 2 নম্বর এমসিকিউটা দেখি। সেটা বলছে কি, 20 কেজি ভরের একটি কণার বেগ, বেগটা দিয়ে দিয়েছে কত, এই যে এটা এটা ভেক্টর ফর্মে দিয়ে দিয়েছে মিটার পার সেকেন্ড, হলে এর গতিশক্তি কত? তো আমরা গতিশক্তির সূত্র জানি না। হ্যাঁ, আমরা গতিশক্তির সূত্র জানি, গতিশক্তির সূত্র হচ্ছে কি, ইকে ইকুয়াল টু হাফ mv স্কয়ার। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে আমার এই যে ভর কিন্তু দিয়ে দিয়েছে, ভর কত, m এর মান দিয়েছে 20, আর এই যে বেগটা কি করছে, ভেক্টর ফর্মে দিছে, আমাদের বেগের মানটা বের করতে হবে। বেগের মানটা আমরা কিভাবে বের করব, আমরা মান বের করা জানি এরকম যে আমরা কোনো কিছু মান বের করতে হলে এটার টোটালটার উপর রুট করে তারপরে এটার স্কোয়ার দেবো, 4 এর স্কোয়ার প্লাস হচ্ছে 5 এর স্কোয়ার প্লাস হচ্ছে 6 এর স্কোয়ার। তো এটা করলে আমি পাই হচ্ছে √77। হ্যাঁ, তো আমার ভির মানটা পেয়ে গেছি। এবার আমি গতিশক্তির এখানে বসাই দিব, হাফ ইন্টু তোমার এখানে কত দেওয়া আছে, এম এর মান 20 ইন্টু 77, এখানে যেহেতু ভি এর স্কোয়ার সূত্রে 77 এর স্কোয়ার। তো এখানে দেখো আমার 20টা 2-তে কাটলে হচ্ছে 10, আর 77 এর স্কোয়ার করলে 77, 77 গুণ 10 করলে 770, ঠিক আছে? তাহলে গতিশক্তি আমি কত পেলাম, 770 জুল, ঠিক আছে? তাহলে আমার এই যে 2 নম্বর প্রশ্নটা সলভ করা হয়ে গেলো, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 18-19 সেশনে এসেছিল। তো দেখো ভাইয়ারা, আমরা 3 নম্বর প্রশ্নটা দেখি, একটি রাইফেলের গুলি একটি তক্তা ভেদ করে, একই পুরুত্বের 4টি তক্তা ভেদ করতে হলে গুলির বেগ কত গুণ বৃদ্ধি করতে হবে। তো এখানে কি দিছে, দেখো দেওয়া আছে হচ্ছে 4টি তক্তা, তো হচ্ছে যেহেতু তক্তা এটা হচ্ছে সংখ্যা, এটা হচ্ছে এন, আর চাইছে কি গুলির বেগ ভি। তোমার মনে রাখতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে এন ইকুয়াল টু ভি স্কোয়ার, এনটা হচ্ছে এখানে তক্তার সংখ্যা, আর এখানে ভিটা হচ্ছে গুলির বেগ, ঠিক আছে? তো এখানে তুমি বলছে কি, দেখো এখানে চাইছে ভির মান, তার মানে আমি যদি ভিটা চাই তাহলে আমার এন এর উপর রুট করে দিতে হবে। তো 4 এর রুট করে দিলে আমি কত পাই, 2 পাই। তো আমার অ্যান্সার কি হয়, বেগ কি পাই আমরা, 2। দেখো এখানে যাই বলুক না কেন, আমার যদি তক্তার সংখ্যা দেওয়া থাকে
আমার সেটার উপর রুট করে দিলে আমরা বেগ পাবো। আর যদি বেগ দেওয়া থাকতো যে গুলির বেগ যদি দ্বিগুণ করি, গুলির বেগ যদি দ্বিগুণ করি তাহলে কতটা তক্তা ভেদ করতে পারবে? তাহলে এই বেগের মান আমি এখানে বসাইলে আমি এন এর মানটা পাবো। গুলির বেগ যদি দ্বিগুণ করি বা চার গুণ করি, গুলির বেগ চার গুণ করলে তো চারের স্কোয়ার করলে ষোলো, চারিতে ষোলো, তার মানে ষোলোটি এন এর মান, ষোলোটি, তার মানে ষোলোটি তক্তা ভেদ করতে পারবে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 17-18 সেশনে এসেছিল, আশা করি তোমরা বুঝতে পারছো। তো চলো ভাইয়ারা আমরা আরেকটা প্রশ্ন সমাধান করি। এটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 17-18 সেশন এসেছিল। তো প্রশ্নটা বলছে, একটি রাইফেলের গুলি একটি তক্তাকে ভেদ করতে পারে, গুলির বেগ দ্বিগুণ করলে কয়টি তক্তা ভেদ করতে পারে? তো আমি এখানে কিন্তু শুরুতে তোমাকে সূত্রটা বলছিলাম যে মনে রাখবা এন ইকুয়াল টু ভি স্কোয়ার। ঠিক আছে, ভিটা হচ্ছে কি, ভিটা হচ্ছে তোমার গুলির বেগ, হ্যাঁ ভিটা হচ্ছে গুলির বেগ, আর এনটা হচ্ছে কি, এনটা হচ্ছে তক্তার সংখ্যা। তো এখানে একটা চাইলে আরেকটা দেওয়া থাকবে, তো ওইটা দিয়ে আরেকটা বের করবা। যেহেতু তক্তার সংখ্যা চাইছে তো গুলির বেগ দেওয়া আছে, তো গুলির বেগ করবো দ্বিগুণ। তো আমি এখানে যদি ভির মান দুই বসাই তো আমি এন কত পাবো দেখো, তো এন ইকুয়াল টু ভির মান যদি দুই বসাই, দুইয়ের উপর স্কোয়ার, তার মানে পাইলাম হচ্ছে ফোর। ঠিক আছে, তার মানে যে গুলির বেগ দ্বিগুণ করলে চারটি তক্তা ভেদ করতে পারবে। ঠিক আছে, খুব ইজিলি আমরা প্রশ্নটা বুঝে গেলাম। তো চলো আরেকটা প্রশ্ন দেখি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 17-18 সেশনে আসছে, একটু বোঝার আছে প্রশ্নটা, দেখো একটু ঠান্ডা মাথায়। স্থির অবস্থা থেকে, ঠিক আছে, 4 কেজি ভরবিষ্ট কোনো বস্তু নির্দিষ্ট বলের ক্রিয়ার ফলে 2 সেকেন্ড পর 15 মিটার/সেকেন্ড বেগ প্রাপ্ত হলো। 4 সেকেন্ড পর বস্তুটির গতি শক্তি কত? আমার কি বের করতে হবে আগে সেটা আইডেন্টিফাই করে ফেলি। আমার বের করতে হবে ইকে, হ্যাঁ ইকে, এবং এই ইকেটা বের করার জন্য আমার লাগবে কি 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 লাগবে, হাফ এম ভি স্কোয়ার, আমার এম এর মান লাগবে আর হচ্ছে ভির মান লাগবে। দেখো এই যে কিন্তু এম এর মানটা দেওয়া আছে, হ্যাঁ এইবার আমার ভির মানটা কিন্তু দেওয়া নাই। ঠিক আছে, এটা কি বেগ, এটা কিন্তু বেগ না, হ্যাঁ এইটা তোমার যে এই যে বেগটা লাগবে এটা বেগ না, এখানে দেওয়া আছে 2 সেকেন্ড পর বেগ, তোমার লাগবে 4 সেকেন্ড পর, যেহেতু গতিশক্তি বের করতে হবে 4 সেকেন্ড পরের গতিশক্তি, সেহেতু তোমার 4 সেকেন্ড পরের বেগটা দিতে হবে। তো এইখানে দেখো বলছে কি, স্থির অবস্থা থেকে, তো আমি যে বেগের যে সূত্রটা জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, হ্যাঁ জানি না, শেষ বেগ ইকুয়াল টু শেষ বেগ, শেষ বেগ ইকুয়াল টু আদি বেগ, আদি বেগ প্লাস ত্বরণ গুণ সময়, হ্যাঁ ঠিক আছে। এখান থেকে যেহেতু স্থির অবস্থা বলছে তার মানে কি, আমার আদি বেগ শূন্য, ঠিক আছে, এবং 2 সেকেন্ড পর মানে টির মান 2, এবং এত বেগ প্রাপ্ত হয়েছে মানে শেষ বেগ 15, তার মানে দেখো আমার এই যে ভির মান হচ্ছে তোমার 15, এখানে ভির মান 15, ইউর মান 0, আর হচ্ছে এর এর মান আমি তাহলে এখান থেকে বের করব, টির মান দেওয়া আছে কত, টির মান দেওয়া আছে 2। তো আমি দেখো এই সমীকরণটায় মানটা বসাই যে 15 ইকুয়াল টু, আমি একবার যেহেতু ইউর মান 0 আমি এখানে আর মান বসাবো না, হচ্ছে এ গুণন টির মান কত, 2 সেকেন্ড, তার মানে আমি 15 2 দিয়ে ভাগ করলে এর মান পাই হচ্ছে 7.5 মিটার/সেকেন্ড স্কোয়ার। আমি কিন্তু আমার ত্বরণের মানটা পেয়ে গেছি। তাহলে এবার দেখি 4 সেকেন্ড পর বস্তুটির যে শেষ বেগ কত, তো আমি আবার সূত্রটা বসাই ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, হ্যাঁ আমার বস্তুটা কি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছিল না, তার মানে এখানে আমার ইউর মান কিন্তু 0, হ্যাঁ তো এবার শেষ বেগ আমার বের করতে হবে ভি ইকুয়াল টু, আমি এর মান পাইছি কত, 7.5 ইনটু 4 সেকেন্ড পর যেহেতু চাইছে 4, তাহলে এটাকে গুণ করলে আমি পাই 30 মিটার/সেকেন্ড, 4 সেকেন্ড পর বস্তুটির বেগ পেয়ে গেছি। এইবার আমি গতিশক্তির এখানে আমি বসাই দিব হাফ ইনটু, আমার ওজন দেওয়া আছে হচ্ছে, ভর দেওয়া আছে 4, ইনটু আমার এখানে হচ্ছে 30 এর স্কোয়ার। তো দেখো আমি যদি এটা এটা কেটে দেই, 4 2 দিয়ে কাটলে হচ্ছে 2, এবং 30 এর স্কোয়ারে করলে হচ্ছে কত হয়, 30 এর স্কোয়ার করলে 900 গুণ 2 হচ্ছে 1800, হ্যাঁ মোট আমার হচ্ছে গতিশক্তি 1800 জুল। তো চলো ভাইয়ারা আমরা আর একটা প্রশ্ন দেখি, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 16-17 সেশনে আসছে, তো খুবই একটা কনসেপচুয়াল এমসিকিউ, খেয়াল করো দেখো। তো বলছে 30 মিটার উচ্চতা থেকে
একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কোন উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে? ঠিক আছে, তাহলে আমরা মনে করে ধরে নিব হচ্ছে ভূমি থেকে এক্স উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। ঠিক আছে, তো এই এক্স এর মানটা আমরা বের করব। তো এখানে দেখো আমি একটু প্রশ্নটা ভাগ করে নিছি। এখানে দেখো এই টোটালটা হচ্ছে এইচ, ঠিক আছে, আর এই এইচ এর মান হচ্ছে 30 মিটার। হ্যাঁ, বলছে যে 30 মিটার উচ্চতা থেকে, মানে ভূমি থেকে 30 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে ফেলে দিছে, ঠিক আছে, কোন উচ্চতায় বিভব গতিশক্তি, গতিশক্তিটা হচ্ছে এখানে ই কে আর বিভব শক্তি হচ্ছে ইপি। হ্যাঁ, তো এই গতিশক্তি কি হবে? বিভব শক্তির দ্বিগুণ হবে। ঠিক আছে, তাহলে আমাদের হবে হচ্ছে, দেখো লাগবে হচ্ছে ই কে ইকুয়াল টু 2 ইপি। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তো এখানে আমরা দেখো আমাদের গতিশক্তি যে ই কেটা, ই কেটা হবে কি আমাদের হাফ এম ভি স্কোয়ার, তাই না? আমরা জানি গতিশক্তি। আর হচ্ছে ইপিটা কি জানি আমরা? ইপি বিভব শক্তিটা জানি হচ্ছে এম জি, যেহেতু বিভব শক্তি ভূমি থেকে এইটুক এই উচ্চতায় এক্স উচ্চতায় বিভব শক্তি, এই জন্য হচ্ছে এম জি এক্স। হ্যাঁ, যতটুকু উচ্চতায় বিভব শক্তি নির্ণয় করবো। তো এখানে আমাদের এই যে ভির মানটা আমাদের বের করতে হবে। দেখো আমরা জানি কি গতির সূত্র থেকে আমরা জানছিলাম যে ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2 জি এইচ। হ্যাঁ, তো এখানে দেখো যেহেতু 30 মিটার উচ্চতায় বস্তুটা স্থির ছিল, তার মানে এই যে বস্তুটা যখন ফেলছে এর যে আদি বেগটা ছিল শূন্য। হ্যাঁ, শূন্য ছিল, তাহলে এখানে শেষ বেগটা, এটা যদি শূন্য হয় শেষ বেগটা হবে হচ্ছে ভি স্কোয়ার। আর এইখানে দেখো এই এইচের মানটা এখান থেকে আমার এই পর্যন্ত আসছে না, তার মানে টোটাল এইচটা তো আসে নাই, এখানে এইটুকু কম আসছে না, তার মানে এইচ মাইনাস এক্স। হ্যাঁ, এখানে এইচ মাইনাস এক্স, তার মানে এখানে আমি ভি লিখতে পারি ভি ইকুয়াল টু রুট ওভার 2 জি এইচ মাইনাস এক্স। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো এইবার আমি যদি এখানে হাফ এম ভি স্কোয়ারের জায়গায় ভির মানটা বসাই, তো এখানে আমি একটু বলি যে এখানে যদি আমি ভির স্কোয়ার করে দেই, ভির স্কোয়ার করলে 2 জি এইচ মাইনাস এক্স হয়। হ্যাঁ, তো এখানে আমার বসাবো হাফ ইন্টু এম হাফ এম, আর ভি স্কোয়ারের মান বসাবো কি 2 জি এইচ মাইনাস এক্স। হ্যাঁ, ইকুয়াল টু 2 ইন্টু এম জি এক্স। ওকে, তো এখানে দেখো এই টু আর এই টু কাটাকাটি যায়। ঠিক আছে, কাটাকাটি গেলে দেখো তাহলে থাকে কি এম জি এইচ মাইনাস এক্স। তাহলে আমি যদি এটাকে গুণ করে দেই এম জি এইচ মাইনাস এম জি এক্স ইকুয়াল টু 2 এম জি এক্স। হ্যাঁ, তাহলে এম জি এক্সটা যদি এই পাশে চলে যায় তাহলে দেখো আমার কি থাকে, এম জি এইচ ইকুয়াল টু 3 এম জি এক্স। ঠিক আছে, তো এই এম জি আর এম জি কাটাকাটি চলে যাবে, তাহলে আমার থাকবে কি, দেখো যেহেতু এক্সের মান বের করা লাগবে, এক্স ইকুয়াল টু এই এইচ থাকবে আর এই থ্রিটা নিচে চলে যাবে, এইচ বাই এক্স ইকুয়াল টু এইচ বাই 3। ঠিক আছে, তাহলে এই যে ভূমি থেকে কতটুকু উচ্চতায়, ভূমি থেকে কতটুকু উচ্চতায় গতিশক্তি ইকুয়াল টু বিভব শক্তি হবে, সেটার আমরা এই যে শর্টকাটটা কিন্তু পেয়ে গেলাম, যে যে টোটাল যে উচ্চতাটা থাকবে যতটুকু উচ্চতা থেকে বস্তুটা ফেলে দেওয়া হয়েছে সেইটাকে যদি আমি 3 দিয়ে ভাগ করি, সেটাকে যদি আমি 3 দিয়ে ভাগ করি যেটা আসবে অ্যান্সার ওই অতটুকু, ভূমি থেকে ততটুকু উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। তাহলে এখানে টোটাল উচ্চতাটা ছিল কত? টোটাল উচ্চতাটা ছিল 30। তাহলে আমার 30-কে আমি 3 দিয়ে ভাগ করে যদি দেই, 30-কে আমি 3 দিয়ে ভাগ করে যদি দেই তাহলে আমি কত পাবো? 10 মিটার। হ্যাঁ, 10 মিটার, এটাই হচ্ছে আমার অ্যান্সার, ভূমি থেকে 10 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে।
খুবই সুন্দর একটা প্রশ্ন, আশা করি তোমরা বুঝতে পারছো। চলো তারপর আরেকটা প্রশ্ন দেখি, এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 1617 সেশনে আসছিল। চলো প্রশ্নটা পড়ি। 50 কেজি ভরের একটি বোমা ভূপৃষ্ঠ থেকে 1 কিলোমিটার উঁচুতে অবস্থিত একটি বিমান থেকে ফেলে দেওয়া হলো, ঠিক আছে? 1 কিলোমিটার ভূপৃষ্ঠ থেকে 1 কিলোমিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হয়েছে। ভূমি স্পর্শ করার পূর্বে ও মুহূর্তে এর গতিশক্তি কত, ঠিক আছে? তো আমার গতিশক্তি বের করার জন্য আমার সূত্রটা হচ্ছে mgh। হ্যাঁ, mgh। তো এখানে m এর মান দেওয়া আছে, m এর মান দেওয়া আছে 50 কেজি। হ্যাঁ, m এর মান দেওয়া আছে, h এর মান দেওয়া আছে কিলোমিটার। হ্যাঁ, কিলোমিটার দেওয়া আছে। এইবার আমার আর কি লাগবে, m আর g এর মান তো আমরা জানি 9.8, ঠিক আছে? তাহলে দেখো আমার m এর মান দেওয়া আছে 50, g এর মান দেওয়া আছে 9.8 ইনটু 1 কিলোমিটার মানে কত, 10^3 মিটার, তাই না? 50 টা 9.8 দিয়ে গুণ করলে পাবো হচ্ছে 490 ইন্টু 10^3 জুল। হ্যাঁ, এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, যে ওই মুহূর্তের গতিশক্তি হবে এইটা, ঠিক আছে? তারপরে চলো আমরা পরবর্তী প্রশ্ন দেখি, খুবই ইজি একটা প্রশ্ন। দেখো দেওয়া আছে কি, 100 কেজি ভরের একটি বস্তুর ভরবেগ এম দেওয়া আছে। হ্যাঁ, ভরবেগ দেওয়া আছে এই পি, ভরবেগ আমরা পি রে ভরবেগকে পি দিয়ে লিখি, ভরবেগ এত হলে এর গতিশক্তি চাইছে কত, ইকে। হ্যাঁ, ইকে কত, তো আমরা কি সূত্র জানি? দেখো আমরা সূত্র জানি, গতিশক্তির সূত্র, গতিশক্তি ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এই দেখো আমাদের কিন্তু ভিটা কিন্তু ডিরেক্ট দেওয়া নাই, কিন্তু দেওয়া আছে ভরবেগ। এবার আমরা ভরবেগের সূত্র জানি হচ্ছে ভরবেগ পি ইকুয়াল টু এম ভি, ঠিক আছে? তো আমরা দেখো এখানে কি করতে পারি, একটা জিনিস করব, সেটা দেখো, এ হাফ থাকবে, হাফ ইনটু আমি যদি এরকম লিখি এম ভি স্কোয়ার, লিখতে পারবো না? দেখো আমার ভির উপর স্কোয়ার ছিল, এম এর উপর কিন্তু একটা এম ছিল, স্কোয়ার ছিল না, আমি এম এর উপর স্কোয়ার আনছি, এই জন্য আমি নিচে এম দিয়ে ভাগ দিয়ে দিছি, তাহলে স্কোয়ার আর এম কাটাকাটি করে একটা এম থাকে উপরে, আমি এইভাবে লিখতে পারি। তো এটাকে আমি আবার লিখতে পারি কি, দেখো এই এম ভি ইকুয়াল টু পি না ভরবেগ, তো আমি ভর আর বেগের গুণফলই তো ভরবেগ, তাহলে আমি এখানে লিখতে পারি পি স্কোয়ার বাই এম, তাহলে দেখো হাফ ইনটু পি স্কোয়ার বাই এম। তো আমি এখানে যদি আমি মানগুলো বসাই দেই, ভর বেগের মান দেওয়া ছিল কত, 200। হ্যাঁ, 200, আর ভরের মান দেওয়া ছিল 100। তাহলে আমি এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে দেখো কত আসে, 4টা 0 আসবে, বাই হচ্ছে 2 এর 200। হ্যাঁ, ঠিক আছে, তো এটা আমার 1টা 0 2টা 0 কাটাকাটি যাবে, আমি 2 এ 400 দিয়ে ভাগ করলে হচ্ছে 200, তো আমি পাই হচ্ছে অ্যান্সার 200, যেহেতু ই চাইছে গতিশক্তি জুল, 200 জুল হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। তো ডিরেক্ট তুমি হচ্ছে যদি অ্যান্সার মানে সূত্রটা ভুলে যাও, তাহলে এইভাবে ডেরিভেশন করে আনবা, আর না হলে ডিরেক্ট তুমি এই যে এই সূত্রে চলে যাবা, গতিশক্তি ইকুয়াল টু হাফ ইনটু পি স্কোয়ার বাই এম, এই সূত্রটা থেকে তুমি ডিরেক্ট গতিশক্তি বের করে ফেলতে পারো। তো ভাইয়ারা, এই ছিল আজকে তোমার কাজ ক্ষমতা ও শক্তির, তোমার কাজ ও শক্তি বিষয়ক যে MCQগুলো আসে, তো এই টাইপগুলাই হচ্ছে তোমার বারবার রিপিট হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়। তো মোটামুটি কয়েকটা MCQ তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি, বাকিগুলো তোমরা হচ্ছে প্র্যাকটিস করো, এবং এই অধ্যায়ের অন্য অন্য টপিক্সের উপর আশা করি খুব শীঘ্রই MCQর সলভিং ক্লাস চলে আসবে। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।